সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি সুবুজ মোহাম্মদ, সুবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্ড অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এক নং সাইকনল ফকিরকান্দি অ্যান্ড এক নং সাইকনল কোন মার্কেট থেকে আপনাদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও আপনাদের সামনে চলে এসেছি একটি লাভা দেখতে পাচ্ছেন আমার হাতে। মোবাইলটি অনেক বয়স্ক এবং অনেক পুরাতন, সম্ভবত 7-8 বছর ধরে কাস্টমার ইউজ করতেছে, কিন্তু এখন হঠাৎ করে চার্জ আসে, চার্জ ছেড়ে দেয়। তো এটার প্রবলেম কি, এটা কেনই বা এই ধরনের সমস্যা হয়? তা আমরা সাধারণতভাবে জেনে থাকি যে এই পুটি প্রবলেম হতে পারে। তো আমরা এটাকে এখন বলবো এবং পুটি প্রথমে রিমুভ করবো। তবে আসলে যদি রিমুভ করি তাতেই সম্ভবত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে 99%। তো আমরা এখন এটা টিউটোরিয়াল শুরু করছি, আপনারা আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেড ইন চায়না, আর মডেলটি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি এটাকে খুলে নিই, তারপর সিম মেমোরি সব আমি খুলে নিতেছি। তো এতদিন যাওয়াই, যতদিন 7-8 বছর ধরে ইউজ করতেছেন, কিন্তু মোবাইলটির অনেক সার্ভিস অনেক সুন্দর দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত এই মোবাইলটি খোলা হয়নি। তো এই প্রথম আমি খুলে নিতেছি। তো এই মোবাইলটির মডেল হচ্ছে, যে লেখাই আছে আইআর আইএস 80। তো সেটি আমরা এখন স্ক্রু খুলে নেব। ভিডিওটি যেহেতু বড় যাতে না হয়, তো তার কারণে আমি একটু, তো বন্ধুরা আমি সমস্ত স্ক্রু খুলে নিলাম। এটা সম্ভবত উপরে টাচ খোলার প্রয়োজন হবে না, এটা পিছনে ব্যাক কভার সিস্টেম করা হয়েছে। হয়তো আমি দেখি পিছনে ব্যাক কভারটি খুলে, তো আমি অবশ্যই খুলে নিতেছি। দেখতে পাচ্ছেন তবে এটার যে বডিটা আমি খুলে নিলাম, আপনারা ফুল বডিটি দেখতে পারলেন, ফুল মোবাইলটি দেখতে পারলেন। তো এটার যে চার্জিং পোর্ট, সেটা পুরো সরাসরি ফুল মাদারিবোর্ড, মানে মাদারিবোর্ডের সাথে সেটিং। তো এটা রিপেয়ারিং করাটাও অনেক কষ্টদায়ক, কিন্তু তারপরও আমি আপনাদেরকে অবশ্য দেখাবো যে এটা রিপেয়ারিং করার প্রসেসিংটা। আমি প্রথমে অন্যান্য যে লেমনগুলো আছে এগুলো খুলে নিই, ক্যামেরাটাও খুলে নেব। আসলে এটা খোলাটা অনেকটাই কষ্টদায়ক, তো যারা প্রফেশনাল টেকনিশিয়ান তাদের জন্য হয়তো
তো কিন না তারপর আমরা এটা খুলব খুলে পুরো মাথারই গটি বের করে নেব তারপর যদি প্রয়োজন হয় তাহলেই আমরা এটা খোলার সময় খুবই আত্মভাবে খুলতে হবে নসের যেমন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ক্ষতিতে পরিণত হওয়ার আমি অলরেডি সমস্ত কিছুই খুলে নিয়েছি অবশ্যই ভিডিওটি দেখতে পারতে আমি অলরেডি সব খুলে নিয়েছি তো আমি পুরো মাদারি বুটি খুলে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন তো এই মাদারি বুটির ভিতরে যে পুটটি লাগানো আছে সেই পুটটি বড়ই কঠিন পুট তো এই পুটটি সাধারণত আমাদের কাছে নেই পুটটির গায়ে লেখা আছে 53 তো পুটটি এমনিতে যদিও জমপুরে আছে কিন্তু সাথে আরো অনেক কিছু রয়েছে এলইডি বাতি রয়েছে তো এটা খুলতে গেলেও অনেকটা ঠিক তারপরও আমরা এটা না খুলি এটাকে আমি ওয়াশ করে দেব সম্ভবত ওয়াশ করে দিলেই এটার কাজটা হয়ে যাবে কারণ যেহেতু এটার নেই আমার কাছে এটাকে আমি খুলবো না তো বন্ধুরা একটি স্কিপ করে নিই তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন অবশ্য আপনাদেরকেও দেখানোর সাথে যারা কাজগুলি করেন খুবই একটা সেন্সিটিভ কাজ লাভা মোবাইলগুলো কিন্তু অনেকই ভালো সব মোবাইলই ভালো কিন্তু মোবাইলটি দীর্ঘদিন কাস্টমার ব্যবহার করছে তো আমি এটাকে খুলবো না এটাকে না খুলেই ওয়াশ করে এবং জমজমগুলি পরিষ্কার করে দিতেছি আপনারা চাইলেও এই কাজটি করতে পারেন ব্রাশ নিয়ে ওয়াশ করে দিচ্ছি যাতে ভিতরে ব্রাশের যেই ত্রুটি আছে সেগুলি যাতে ভিতরে গিয়ে যেই ময়লা আবর্জনা লেগে আছে দীর্ঘদিন ইউজ করার ফলে অনেক সময় ময়লা লেগে থাকে তার কারণে অনেক সময় প্রবলেম দেখা দেয় ভালোভাবে ওয়াশ করে দিতেছি তবে এটা না খুলেই ওয়াশ করে দিলে চলতো কিন্তু না খুলে ওয়াশ করে দিলে এতে আরও যে ময়লাগুলি আছে অন্যান্য যে বেস্ট পয়েন্টগুলো আছে সেগুলো দেখি পুনরায় ময়লা জমে থাকতো তাতে করে আরও অনেক প্রবলেমে দেখা দিতে পারত
দিতে পারে। আমি সব কিছু ওয়াশ করে নিয়েছি। চার্জিং পোর্ট সেট করানো, তবে এটি আমরা খুলে কাজ করি। তবে যেহেতু আমার কাছে বর্তমানে এটি নেই, এখন পর্দার ক্ষেত্রে এটি এনে রাখলে হয়তো, যেহেতু একটি গ্রাম এলাকায় আমি কাজ করি, সব জিনিস আমার কাছে থাকে না। একটা জিনিস না থাকলে ওটা কাজ করাটা অনেক কষ্টদায়ক। আমি এখন এটার আরেকটি চার্জিং পোর্ট দিয়ে দেখতেছি, তখনটা অনেকটা ইজি হয়ে গেছে, দেখতে পারতেছেন। আর আমি লেগে যাচ্ছে, তো আমি এখন এটাকে আবার পুনরায় দিয়ে ভোল্টেজ মেপে নেব। আমার যে সমস্ত ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করে থাকি, অবশ্যই ভিডিওটি দেখে আপনাদের অনেকটাই উপকারে আসবে। আমি দেখতে পাচ্ছি এখন ভোল্টেজটি অবশ্য মিস করে না, তবে ভোল্টেজ একটু কম আসে। তবে এটা যেহেতু দেখতে পাচ্ছেন পুরো পাকা, এই 3.7 ভোল্ট থাকার দরকার, সেখানে চার্জ দিচ্ছে, যেহেতু লোড নিচ্ছে না। 4.0 মানে 4.0 ভোল্ট ঠিকই আছে। তো এখন এটা পুনরায় আবার নতুনের মতন কাজ করতেছে। তো আমরা এখন এটাকে সেট করে দিব, দেখতে পারতেছেন। তো চলুন এটাকে আমি আবার যেই আগের যেই ভাবে ছিল, আমি এটাকে সেভাবেই আবার পুনরায় সেট করে দিই। তো প্রথমে আমি সামনের যে ক্যামেরাটি, সেই ক্যামেরাটি আগে বোর্ডের ভিতরে সেট করে নিতেছি। তবে যারা এই ভিডিওটি দেখেন অবশ্যই আপনাদের উপকারে আসবে। তবে আমার এই ভিডিওটি দেখে যদি 3 ফুট পরিমাণও উপকারে আসে, তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে বলবো যে একটি ভিডিও করতে অনেক পরিশ্রম বা অনেক কিছু বাদ দিয়ে অনেক চিন্তা ভাবনা করে একটি ভিডিও করতে হয়। সেক্ষেত্রে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, তাতে করে আমার আরও অনেক ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করতে চিন্তা ভাবনা করতেছি। আর যদি আপনারা সেটি না করেন, হয়তো ভিডিও করা বন্ধ করে দিতেও পারি, কেননা যদি পরিশ্রম করার পরও আপনারা ভিডিও লাইক এবং সাবস্ক্রাইব না করেন, তাহলে আমার পরিশ্রম বৃথায়, আপনাদের জন্য এটা করে আমার কোনো লাভ নাই। যারা মেকানিক বা টেকনিশিয়ান আছেন, তারা এই সমস্ত কাজগুলি অবশ্যই যারা করে থাকেন সচরাচর, তাদের কাছে অবশ্যই সহজ। আর যারা নতুন, তাদের কাছে এটা অনেক কঠিন কাজ হয়েই দাঁড়াবে। কেটে কেটে কোনো ভিডিও করি না, আমার ভিডিও সম্পূর্ণই 100% অরিজিনাল ভিডিও। তো আমি আবারও পুনরায় ডিসপ্লে কানেক্ট করে দিচ্ছি,
Rheology sticker. আমরা কাজ করব অনেকটা দিতে পারব অনেক সেনসিটিভ ভাবে কোম্পানি করছে কিন্তু দীর্ঘস্থায়ী কারণ এটার ভিতরে যে মেটাল ব্যবহার করা হচ্ছে এটা আশা করলেও সমস্যা হবে না প্রথম ক্যামেরাটি লাগিয়ে নিতেছি দেখতে পারতেছেন তারপর পুনরায় আমি আবার এই পিছনের যে দ্বিতীয় ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাটিও লাগিয়ে নিতেছি আমি লাগিয়ে নিলাম তো আমার যে ভিডিওটি বড় হয়ে যায় কারণ কেটে কেটে দিলে অনেক কিছু বোঝার ব্যাপার থেকে বঞ্চিত থাকে বা বঞ্চিত থাকি আমরা সেই কারণে আর দ্বিতীয় কথা এডিট করার যে সময়টুকু একটু কমই পাওয়া যায় এটি সাধারণতভাবে সার্ভিসিং তো বন্ধুরা আমি অবশ্য সেট করে নিয়েছি সমস্ত কিছু তো এভাবেই আপনারা কাজগুলি করতে পারেন তো আজ এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম